আজকের রেসিপি দারুণ স্বাদের নারকেলি আইসক্রিম। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। গরমকাল এলে আমাদের সবারই কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, তবে নারকেলি আইসক্রিমটা বানানোও অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। আর দারুণ স্বাদের নারকেলি আইসক্রিমটা কিন্তু ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে, আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না, খেতে কিন্তু পুরো দোকানের মতনই হয়। এইভাবে নারকেলি আইসক্রিমের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি একটা নারকেলকে হাফ করে ভেঙে নিয়েছিলাম, তার এক সাইডের অংশটা এইভাবে তুলে নিয়েছিলাম, আর পেছনের দিকে যে কালো অংশটা থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, কালো অংশটা কিন্তু রাখা যাবে না। তারপরে নারকেলের টুকরোগুলোকে আরও ছোটো ছোটো করে কেটে নিতে হবে। সমস্ত নারকেলের টুকরোগুলোকে একইভাবে এইভাবে সরু সরু বা পাতলা পাতলা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে, যাতে মিক্সিতে দেওয়ার পরে গুঁড়োটা খুব সুন্দরভাবে রেডি হয়। এখন নারকেলের টুকরোগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এবার নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত নারকেলের টুকরোগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি একটা নারকেলের একটা অংশ নিয়েছি, মানে হাফ অংশ নিয়েছি। এবার নারকেলের টুকরোগুলোকে খুব ভালো করে মিক্সিটার মধ্যে গুঁড়ো করে নিতে হবে। আপনারা দেখুন, নারকেল কড়াটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর নারকেল কড়াটা রেডি করার সময় কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু নারকেল কড়াটা রেডি করতে হবে। এখন এই নারকেল কড়ার থেকে কিছুটা পরিমাণ নারকেল কড়া এক সাইডে রেখে দিচ্ছি। প্রায় দু চামচের মতন নারকেল কড়া এক সাইডে রেখে দিতে হবে, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ। এইভাবে দু চামচের মতন নারকেল কড়া এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি যে নারকেল কড়াটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি মেজারিং কাপের এক কাপের মতন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে 200 ml কিন্তু দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে কিন্তু খুব বেশি গুঁড়ো দুধ দিচ্ছি না, মেজারিং কাপের 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। যতটা আমি গুঁড়ো দুধ দিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 1/3 কাপ। এখানে কিন্তু রান্নার জন্য যেই চিনি গুঁড়ো ব্যবহার করি সেখান থেকে কিছুটা পরিমাণ চিনি নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আইসক্রিমটা, স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসবে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এখন মিক্সির জারের ঢাকনাটি খুলে নিয়েছি। আপনারা দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে গেছে, আর আইসক্রিম বানানোর জন্য মিশ্রণটাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি যে নারকেল কোড়াটা আলাদা করে রেখেছিলাম, এখন সেই নারকেল কোড়াটা কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে, আর নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে আইসক্রিমটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে অল্প একটু কুচনো নারকেলের টুকরোও দিতে পারেন, এতে দেখতেও ভালো লাগবে আর মুখে যখন নারকেলের টুকরোগুলো পড়বে খেতেও কিন্তু ভালো লাগবে। এখন এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, আর এই আইসক্রিমের মোল্ডগুলো কিন্তু আপনারা যে কোনো বাসনের দোকানে খুব সহজে পেয়ে যাবেন, বা যে কোনো কেক অ্যান্ড বেকের শপেও কিন্তু পেয়ে যাবেন। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এইভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। আর আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে, আপনারা মোল্ড ছাড়াও কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে রেডি করে নিতে পারবেন। আপনারা কিন্তু ছোটো ছোটো স্টিলের গ্লাসেও কিন্তু মিশ্রণটা ঢেলে একইভাবে আইসক্রিমগুলো রেডি করে নিতে পারেন। এখন এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি, অ্যালুমিনিয়াম ফয়েলটা খুব ভালো করে মোল্ডটার মধ্যে কভার করে দিচ্ছি, যাতে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এইভাবে খুব ভালো করে কভার করে দিতে হবে। আর মিশ্রণটা কিন্তু মোল্ডে ঢালার সময় একটু ওপরে পড়ে গিয়েছিল, তাই হালকা করে একটু পরিষ্কারও করে নিয়েছিলাম। খুব ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটা কভার করে নেওয়ার পরে ওপরটাকে এইভাবে একটু প্রেস করে দিতে হবে, যাতে মোল্ডটা খুব সুন্দরভাবে বোঝা যায়। যখন এইভাবে ওপরে দাগগুলো চলে আসবে তখন কিন্তু একটা ছুরি নিতে হবে, আর ওপরে এইভাবে অল্প করে একটু অংশ কেটে দিতে হবে, যাতে আইসক্রিমের স্টিকগুলো খুব ভালো করে মোল্ডের মধ্যে আটকে থাকে। এইভাবে অল্প করে অংশ কেটে নিলাম। এবার আমি আইসক্রিমের স্টিকগুলো নিয়ে নিচ্ছি আর এইভাবে মোল্ডের মধ্যে রেখে দিচ্ছি। আর এই আইসক্রিম স্টিকগুলো কিন্তু আপনারা খুব সহজে যে কোনো কেক অ্যান্ড বেকের শপে পেয়ে যাবেন। একইভাবে সমস্ত স্টিকগুলো কিন্তু আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এই আইসক্রিম মোল্ডটাকে ডিপ ফ্রিজে প্রায় 5 থেকে 7 ঘন্টার মতন রেখে দিতে হবে, যাতে আইসক্রিমটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এখন আমি আপনাদের মোটামুটি 7 ঘন্টা পরে দেখাচ্ছি।
আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর আপনারা দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করেও জমে গেছে। এবার আমি আইসক্রিমের মোল্ডের উপরে যে অ্যালুমিনিয়াম ফয়েলটা ভালো করে কভার করে রেখেছিলাম, এখন সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা কিন্তু এইভাবে একটু তুলে নিতে হবে। তারপরে আইসক্রিমগুলোকে খুব সুন্দরভাবে ডিমোল্ড করে নিতে হবে। আর এই আইসক্রিমগুলো ডিমোল্ড করাও কিন্তু একেবারেই সহজ। আইসক্রিম মোল্ডটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে প্রায় 2-3 মিনিট এইভাবে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। আর না হলে আপনারা আইসক্রিম মোল্ডটাকে একটু জলের মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু আইসক্রিমগুলো সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। আর আপনারা দেখুন নারকেলি আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন এইভাবে একটু প্রেস করে টেনে নিতে হবে, তাহলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজে মোল্ডের থেকে বাইরে বেরিয়ে আসবে। আপনারা দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সহজে মোল্ডের থেকে বাইরে বেরিয়ে চলে এলো। এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে আইসক্রিমটাকে মোল্ড থেকে টানার চেষ্টা করেছিলাম, তাই একটু সময় লেগেছে। তবে এইভাবে আরও 2 মিনিটের মতন যদি মোল্ডটাকে বাইরে রেখে দিই, তাহলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে বাইরে বেরিয়ে আসবে। 2-3 মিনিট বাইরে রেখে দিয়েছিলাম, এখন কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে মোল্ডের বাইরে বেরিয়ে আসছে। আপনারা দেখুন কোনো কিছু টানা হেজড়ারও প্রয়োজন পড়ছে না, অল্প করে একটু টান দিলেই কিন্তু আইসক্রিমগুলো মোল্ড থেকে বাইরে বেরিয়ে আসছে। এখন সমস্ত নারকেলি আইসক্রিমগুলো মোল্ডের বাইরে বের করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আবারও একটা আইসক্রিম আমি বাইরে বের করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু টান দিলেই কিন্তু আইসক্রিমটা খুব সহজে বাইরে বেরিয়ে আসছে। আপনারা কিন্তু যে কেউ ছোট থেকে বড় খুব সহজে দারুণ স্বাদের নারকেলি আইসক্রিমটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। স্বাদও কিন্তু খুবই ভালো হয়, দোকানের থেকে কোনো অংশে কম হয় না। সমস্ত আইসক্রিমগুলোকে বের করে এখন একটা ট্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এই আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই নারকেলি আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।